আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে সেনি স্টিচ ফিশিং এর অ্যাবোর্ডিং করা হয়। অ্যাবোর্ডিং মূলত দুই ধরনের, তো অ্যাবোর্ডিং যদি ঠিক না থাকে তাহলে মেশিন কি সমস্যা হবে, অ্যাবোর্ডিং ঠিক না থাকলে মেশিন এর স্কিপ পড়বে, নিডলের মাথা যাবে, নিডল ভাঙবে। তো আমরা শুরু করছি কিভাবে অ্যাবোর্ডিং করা হয়। প্রথমে আমরা দেখবো যে আমাদের নিটেল পজিশন ঠিক আছে কিনা। তো দেখেন এখানে আমাদের যে নিটেল আছে, দেখেন আমার এখানে পড়তেছে এক জায়গা দিয়ে, উঠতেছে আরেক জায়গা দিয়ে। এটা মূলত অ্যাবোর্ডিং এর নিয়ম হচ্ছে আমার নিটেলটা যে জায়গা দিয়ে পড়বে ঠিক ওই জায়গা দিয়ে উঠবে। তো আমরা দেখেন আমাদের কত ডিফারেন্স। তো আমরা এখন মেশিনটা উল্টাবো, তো দেখেন আমাদের এখানে একটা প্রিমিয়াম আছে, উপরে একটা প্রিমিয়াম, নিচে একটা প্রিমিয়াম। তো এখানে দেখেন আর একটা বুশ আছে যেটা হচ্ছে আপনার গার্ডারের বুশ, গার্ডারের যে শেপটা আছে এখানে দেখেন দুটি স্ক্রু আছে। অনেক মানুষ জানে না এখানে কিভাবে করতে হয়, তো সেক্ষেত্রে অনেকে এই গার্ডারটা খুলে মেশিনটা উল্টা পাল্টা করে ফেলে। তো এখন আমাদের কি করতে হবে, দেখেন এখানে দুটি স্ক্রু আছে। প্রথমে আমরা দুটি স্ক্রু এখান থেকে লুজ দেব, লুজ দিলাম, লুজ দেওয়ার পরে আর একটা স্ক্রু, এটা আমরা লুজ দিলাম। এখন দেখেন এখানে দেখেন আমরা এখানে ঘুরাচ্ছি, এখানে ঘুরাচ্ছি, এখানে ঘুরাচ্ছি, ওখানে মুভ করতেছে। তো সেক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে এই স্ক্রুটা, আপনার স্ক্রুটা হালকা টাইট রাখতে হবে, হালকা টাইট রাখতে হবে। করব মেশিনটা হাত দিয়ে নিটেলটা, নিটেল বারটা এটা ঘুরাই নেব, পজিশন করে নেব। দেখেন আমরা কি করলাম, নিটেল বারটা ডাউন করলাম, ফুল ডাউন করে আপের দিকে উঠলাম। আর এটাকে নিয়ে এই নিটেলটা আমরা আপের দিকে নিচ্ছি, এই আপের দিকে নিয়ে আমরা লুপারটা এটার মাথায় মিলাই দেব। দেখেন এখানে ফোঁটা, ফোঁটার মধ্যে আমরা মিলাই দিলাম, মিলাই দিয়ে এখানে স্ক্রুটা হালকা মিনিমাম স্ক্রুটা আমরা টাইট দিয়ে দিছি। তো এখন আমরা চেক করব, দেখেন আমাদের এখনও কিন্তু ঠিক নেই। তো সেক্ষেত্রে আমরা হালকা আট লুজ দেবো, এখানে প্রিমিয়াম, প্রিমিয়ামটা হালকা লুজ দেব। আমরা এখানে আবার এটা ঘুরা পজিশন করে নেব। মূলত দেখেন আমরা অলরেডি দেখেন নিটেলটা আমাদের কি হচ্ছে, এই ফুটা সোজা নামতেছে, আবার এই ফুটা সোজাই উঠতেছে। এখন দেখেন আমাদের এখানে একটা অ্যাবোর্ডিং হয়েছে যেটা লুপার থেকে নিটেলের সুতা ধরবে, আর এখন আমাদের আর একটা হচ্ছে আমাদের নিটেলের যে কারণে মাথা যায়। দেখেন এখানে আমাদের জায়গাটা গ্যাপটা অনেক কম, দেখেন এই যে গ্যাপটা অনেক কম, যে কারণে নিটেলটা মাথার উপরে পড়তেছে। তো আমরা এখন গ্যাপটা বাড়াবো, গ্যাপটা কিভাবে বাড়াবো সেটা এখন আপনাদেরকে দেখাবো। তো দেখেন আমাদের এখানে একটা বক্স আছে, এটা সেফটি কভার, যেটা আমরা খুলবো প্রথমে, যেহেতু আপনাদেরকে দেখাবো এই জন্য আমি খুলতেছি। এটা না খুললেও এখানে জায়গা আছে অবশ্যই, দেখেন এখানে ফোঁটা আছে, এটা দিয়েও করা যাবে। তো আমি আপনাদেরকে খুলেই দেখাই, জিনিসটা সুবিধা হবে। এখানে একটা স্ক্রু আছে, এটা আমাদের খুলে নিতে হবে। তো আমরা দেখেন আমরা অলরেডি খুলে ফেলেছি, একটা কালো স্ক্রু, একটা কালো স্ক্রু, আর এখানে একটা সাদা স্ক্রু। দেখেন এটা মূলত আমি যদি ঘুরাই তাহলে আমার ওদিক ওদিক আকপিস করবে, এদিক ওদিক মুভ করবে এবং ওখান থেকে এটা কাজ করবে, আমি দেখাচ্ছি। দেখেন প্রথমে আমরা একটা স্ক্রু লুজ দেবো, এখানে কালো স্ক্রু, এখান থেকে আরেকটা স্ক্রু লুজ দেবো।
লুজ দেওয়ার পরে দেখেন আমি এখানে স্ক্রু ড্রাইভারটা লাগাইছি এই সাদা স্ক্রুতে। এখন দেখেন, এই দেখেন আমি লুপারটা যখন এদিকে মুভ করতেছি দেখেন এটা আট পিস করতেছে। দেখেন এটা আট পিস করতেছে। এই যে আট পিস করার উদ্দেশ্য হচ্ছে, দেখেন আমাদের এখানে অলরেডি কতখানি গ্যাপ হয়ে গেছে। দেখেন আমি দেখাচ্ছি গ্যাপটা, দেখেন আমার নিটেলের পিছনে কতটা গ্যাপ আছে, যেটা আমার নিটেলের উপরে পড়লে নিটেলের মাথাটা আমার যাবে না। দেখেন নিচে কত গ্যাপ আছে। এটা হচ্ছে আমাদের আক পিস করা, যে আমাদের নিটেলের যে গ্যাপটা যাতে লোপারের উপর না পড়ে। অনেক অনেক কাজের ক্ষেত্রে, পাতলা কাজের ক্ষেত্রে আমার গ্যাপ কম লাগে, এবং যখন হালকা ভারী ডেনিম আসে তখন আমাদেরকে এটা একটু গ্যাপ করে দিতে হয়, না হলে নিটেলের মাথা যায়। তো কাভারটা আমরা এখন লাগিয়ে দেব, কারণ কাভারটা আমরা খুলছিলাম ওটা দেখানোর জন্য। কাভারটা খুলতে হয় না, এখানে নাট আছে, এখান থেকে এটা করা যায়। শেষ আমরা ফিডব্যাকগুলো লাগাই ফেলবো, যে ফিডব্যাকগুলো লাগায় আমরা অলরেডি সেলাই করবো, যে কীভাবে সেলাই করা হয়। তোমাদের এখন পাঁচ সেট লাগানো কমপ্লিট। তো আমরা এখন এখানে একটা বেজ আছে, বেজটা লাগাই দেব। আমাদের পানের ডিভাইসটা এখন লাগানো শেষ, আমরা এখন টাইট দিয়ে দেওয়া আমরা নেক্সটে ফিডব্যাক লাগাই দেব। ফিডব্যাকটি এখন লাগাবো। তারপরে আমরা নিটলের প্লেটটি বসিয়ে নেব, পরে আমরা প্লেট স্ক্রুটা লাগাই নেব। তো আমরা এখন ফিডব্যাকটা একদম টাইমিং যেটুকু আছে সে হিসেবে মিলাই দেব। ফিডব্যাকটা আমাদের আফ হবে, তো এদিকের কাজ আমাদের শেষ। আমরা এখন মেশিনটা নামাবো, আমরা প্রেশার ফিটটা লাগাই নেব। আমাদের প্রেশার ফিট লাগানো শেষ, আমরা এখন সুতা লাগায় সেলাই করব। ফ্রেশ একটা বডি নেই, দেখেন একদম চেন বেরোইছে। দেখেন আমরা এখানে কত মোটা করে সেলাই করছি, এখানে ট্রিপল বার দেওয়ার পরে আমরা এখানে সেলাই করছি। দেখেন কোনো স্কিপ স্টিচ নেই। তো ভিউয়ার্স, যদি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন। তো নেক্সটে দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।